বাজার থেকে আমাদের জৈব কীটনাশক প্রয়োগ করার সকল জিনিসগুলি আছে, মানে রাসায়নিক ভাবে সেগুলি আমাদের না ব্যবহার করতে হয়। এবার আমরা জৈব সার ব্যবহার করছি, খাঁটি কম ব্যবহার করছি, ইত্যাদি ব্যবহার করে আমরা ইউরিয়া এগুলি জাতীয় সূচক রাসায়নিক সার ব্যবহার করার জন্য নামিয়েছি এবং ভবিষ্যতে এই সকল সার ব্যবহার না করার ভবিষ্যৎ পরিকল্পনা করেছি। এবং ইমেজ যে আমরা নির্যাস যে ইঞ্জেল আমরা ব্যবহার করছি সেই ইঞ্জেল প্রয়োগ করে কীটনাশকের নমস্কার। আমরা যখন ছোট ছিলাম তখন আমি গ্রামে ছিলেন, তাই আমার এই বিষয়ের দিকে একটু আগ্রহ হয়। আমি শিক্ষক মহাদের পরামর্শ নিয়ে তারপর আমরা এই বিষয়ে যুক্ত হয়েছি, তারপর বর্তমানে যে ছয়টার মধ্যে কাজ করেছি তারা এই সর্বশিষ্ট হয়েছে। এবার এই স্টেপ বলতে আমরা প্রথমে আমাদের শিক্ষক মহাদায় এই বিভিন্ন স্টেপটি বললাম পরামর্শ দিয়ে সেই স্টেপগুলি আমরা অবলম্বন করেছি, কিন্তু এর আগে যখন স্টেপগুলি হয়েছিল তখন আমরা ভাবে ছিলাম এবং এই স্টেপগুলি আমরা অবলম্বন করেছি। আমরা প্রথমে আমার শিক্ষক মহাদের বিভিন্ন জায়গা আমরা ফলো করি, এই সকল স্টেপগুলি সমস্ত আমরা অবলম্বন করি। হ্যাঁ, কালেকশন হচ্ছে আমাদের বিদ্যালয়ের পাশে রয়েছে যেটি মুছে গেছে, নষ্ট হয়ে গেছে, ওখান থেকে ধরুন 500 মাটি সাইডে ভালো মাটি রয়েছে, ওই মাটিগুলো আমরা খাঁটি কম্পোস্ট বিভিন্ন করেছি এবং সেখান থেকে যে পাখের মধ্যে বা পাখির পথে এখানে কিছু পাওয়া যায় কিছু কিছু তুলে নিয়ে আমরা হ্যাঁ অর্গানিক অর্গানিক হচ্ছে আমরা কৃষিকাজে ফেলে দেওয়া হয়েছে 700 টাকা, তারপরে হচ্ছে আমাদের ভাত দিলে আমরা ফেলে দেওয়া হচ্ছে সেগুলো আমরা ব্যবহার করেছি। আমাদের ইন্ডিয়াতে তৈরি করছি সেই নারকেল তেল, ওই নারকেল তেলটা আমরা প্রথমে আমরা ল্যাবরেটরিতে ইন্ডিয়ায় তৈরি করছি, সেই নারকেল তেলের সঙ্গে নিমের পাতা নিমের পাতা কুচি নিম নিমের ফল প্রভৃতি মিশিয়ে আমরা ফুটিয়েছি ল্যাবরেটরিতে, ওখানে মধ্যে আমরা ফুটিয়েছি এবং তারপরে কালো মির্জা থেকে যেটি আমরা জল জলের সঙ্গে মিশিয়ে সেখানে চিত্রের মধ্যে আমরা দেখেছি যে আমরা ঘুরে ব্যবহার করছি। আমরা এই কোশ্চেনগুলো নিজেদের করা দরকার।
এন্ড এই মানে কি क्वेश्चन স্যার যেমন ক্রিয়েটিভিটি অফ পজিটিভ এগুলো আমরা দেখব তারপর কিভাবে আমরা ফার্স্ট ফর্ম তৈরি করব ডিটেইল তৈরি করব এই সব প্রক্রিয়াগুলো আগে ভালো করে সংক্ষিপ্ত করে দিতে পারি।